হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে ট্যাংরা মাছের একটি স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো এভাবে ট্যাংরা মাছ রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার এভাবেই রান্না করে খেতে মন চাইবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দশ পিস ট্যাংরা মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোতে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো আমি হালকা করে ভেজে নিব বেশি কড়াবাজি দেওয়ার প্রয়োজন নেই প্রায় দুই মিনিট ধরে ভেজে নেওয়ার পর আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি আর দুইটা সাইডই সমানভাবে ভেজে নিতে হবে মাছের দুইটা সাইডই সমানভাবে ভেজে নিয়েছি এখন এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে বেশি পুড়ে না যায় ঠিক এরকম কালার হলে বুঝতে হবে পেঁয়াজগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি বাটা মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আপনারা মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার এই সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আলু কুচি আলুগুলো আমি এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ধরে আলুগুলো সিদ্ধ করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আর এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু সাবধানের সাথে নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় আর এ পর্যায়ে আমি আরও দুই কাপ পানি অ্যাড করছি কেউ যদি একটু ঝোল বেশি রাখতে চান সেক্ষেত্রে পানিটা আর একটু বাড়িয়ে নিতে হবে আমি একদমই ভুনা ভুনা করতে চাচ্ছি যার কারণে এর বেশি পানি অ্যাড করবো না আর এখন চুলার আচটা মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি খুব সাবধানে নেড়েচেড়ে নিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় এখন একটু আলু তুলে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য আলুগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ টমেটো কুচি টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি এর উপর দিয়ে এভাবে ছড়িয়ে নিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি ছয়টা কাঁচামরিচ আর এই কাঁচামরিচ দেওয়ার কারণে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখন দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা সরিয়ে এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সাবধানের সাথে নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার চুলার আঁচটা একদম লোতে রেখে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য খেয়াল রাখতে হবে চুলার আসটা যেন একদম লোতেই থাকে পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিব দেখুন তরকারির কালারটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে একটু ঠান্ডা হয়ে গেলে পাত্রে তুলে নিব পরিবেশন করার জন্য আপনারা বাসায় এভাবে রান্না করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে